বন্ধুদের আড্ডা মানে গান, কৌতুক, হাসি তামাশায় সময় কাটানো। কিন্তু এই আড্ডার মাঝেই যদি একটু বুদ্ধির লড়াই হয়ে যায়, তাহলে সময়টা হয়ে ওঠে আরও উপভোগ্য। হেই, আমি জোনায়েদ, আজ আমার সৌজন্য জেনে নাও 10টি মজার ধাঁধা, আর বুদ্ধির লড়াই বন্ধুদের হারিয়ে দিয়ে হয়ে ওঠো আড্ডার মধ্যমণি। একসাথে জন্ম, একই মায়ের সন্তান, তাও তারা যমজ নয়, কিভাবে? তারা একসাথে তিনজন জন্মগ্রহণ করেছে, তাই তারা যমজ নয়। শূন্য স্থানে কি বসবে? শূন্য স্থানে বসবে এম, কারণ প্রতিটি অক্ষর নেওয়া হয়েছে ইংরেজি প্রতিটি মাস থেকে। একটি ব্রিজের ধারণ ক্ষমতার ওজন হল 80 কেজি। 80 কেজির বেশি ওই ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে যাবে। একজন ব্যক্তির ওজন 70 কেজি, তার হাতে দুটো বল আছে, বল দুটোর ওজন 20 কেজি। এখন ওই ব্যক্তি একসাথে দুটো বল হাতে নিয়ে কিভাবে ব্রিজ পার হবে? এতে ব্রিজে 80 কেজির বেশি ওজন পড়বে না। দুটি দুই দিয়ে 10 করে দাও। কারণ বাংলা সময় 22টা মানে হচ্ছে 10টা। কতটি বৃত্ত দেখতে পাচ্ছ? হাউ মেনি সার্কেলস ডু ইউ সি? ছয়টি, কারণ ইংরেজি বাক্যটিতেও ও অক্ষরটিও একটি সার্কেল। তোমার সামনে 6টি গ্লাস আছে, প্রথম 3টি গ্লাসে পানি ভর্তি আর বাকি 3টি গ্লাস খালি। তুমি 6টি গ্লাস এমনভাবে সাজাও যেন একটা গ্লাসে পানি এবং পরের গ্লাসে পানি না থাকে, কিন্তু শর্ত হচ্ছে শুধুমাত্র একটি গ্লাস তুলতে পারবে। দুই নম্বর গ্লাসটি নিয়ে 5 নম্বর গ্লাসে পানি ঢেলে দিয়ে 2 নম্বর গ্লাসটি আগের জায়গায় রেখে দেব, তাহলে একটি গ্লাসে পানি থাকবে এবং পরের গ্লাসে পানি থাকবে না। এভাবে 6টি গ্লাস সাজানো হয়ে যাবে। প্রফেসর মাসুদ আলী বাড়িতে তৈরি কোন খাবারটি বেশিরভাগ দিন বাড়িতে বসে খেতে পারেন না? লাঞ্চ, কারণ তার গিন্নি বাসার লাঞ্চ তৈরি করে প্রফেসরকে দেন, আর প্রফেসর অফিসে বসে লাঞ্চ করেন। কোন খেলা হৃদয় দিয়ে খেলতে হয়? নিশ্চয়ই ভাবছো ভালোবাসার খেলা? না, সেটা হচ্ছে তাস খেলা। তাস খেলায় হার্ট নামে তাস আছে। 45-এর সাথে কি যোগ করলে 4-এর থেকে বেশি এবং 5-এর থেকে কম হবে? পঁয়তাল্লিশের মাঝে পয়েন্ট যোগ করলে তাহলে 4.5 হয়ে যাবে, যেটা 4-এর থেকে বেশি এবং 5-এর থেকে কম। একটি ঝুড়িতে 5টি আম আছে, এই 5টি আম 5 জন ব্যক্তিকে দিতে হবে। 5 জনকে ঝুড়ি থেকে 5টি আম দেওয়ার পরেও ঝুড়িতে একটি আম রইল, কিভাবে সম্ভব? এই ধাঁধাটির উত্তর ভিডিওতে বলা হচ্ছে না, আমি জানি তুমি নিজেই ধাঁধাটি সমাধান করতে পারবে। সমাধান শেষে কমেন্টে উত্তরটি জানাবে। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ আর হ্যাপি থিঙ্কিং।